হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি দেখাবো সেটা আপনারা বুঝেই গেছে থাম্বনেল দেখে। হ্যাঁ, অনেকেই রিকোয়েস্ট করছিল যে আমার বাপের বাড়িটা আবার ভালো করে ঘুরে দেখাতে, আর তার সাথে জ্যাঠার বাড়ি আর কাকার বাড়িটাও। বিশেষ করে কাকার বাড়িটা সবাই দেখতে চেয়েছেন, এত সুন্দর ফুল বাগান, সবাই বলছিল কাকার বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাতে। তাই ভাবলাম আজকে কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি আর বাবার বাড়ি, তিনটে বাড়ি ভালো করে ঘুরে দেখাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে জ্যাঠার বাড়ি দিয়ে শুরু করছি, চলুন তাহলে আমার সাথে জ্যাঠার বাড়িতে। চলে এসেছি জ্যাঠার বাড়িতে, আর এই বাড়িতেই কিন্তু আগে আমরা সবাই একসাথে ছিলাম, কিন্তু এই ঘরটা তখন ছিল না, এই ঘরটা নতুন জ্যাঠা করেছে। যখন আমরা একসাথে থাকতাম তখন সবার আলাদা আলাদা ঘর ছিল, কিন্তু আমরা একসাথে খেতাম। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমাদের বাবা কাকার জ্যাঠারা আলাদা হয় আর নতুন নতুন আলাদা আলাদা বাড়ি করে। তার আগে আমরা সবাই একসাথে একই বাড়িতে থাকতাম। আর এই যে হচ্ছে বাড়ির সামনে জ্যাঠার মোটর, কারেন্টের মেশিন, আর এইদিকে আছে ছোট্ট একটা গ্রাম, বেশি দূর যায়নি, অল্প একটু দূরই গেছে। আর পাশ দিয়ে যে জমিগুলো আছে এগুলো কিন্তু সব জ্যাঠার কাকার, বাবার এখানে নেই, বাবার জমি অন্যদিকে আছে, পরে একদিন দেখাবো। আর ওই দূরে কলা বাগানটা দেখা যাচ্ছে, ওইটাও জ্যাঠার। জ্যাঠার বাড়িটা সব থেকে পেছনে আমাদের তিন বাড়ির মধ্যে, আর মাঝখানে হলো আমাদের বাড়ি, আর সবার সামনে রাস্তায় কাকার বাড়ি। কাকার বাড়ি পুরো পাকা রাস্তার পাশে, আর বড় ঘরের পাশে ছোট্ট একটা ঘর আছে, ওই যে জ্যাঠার ওই ঘরের মধ্যে ফসল টসল রাখে। এবার চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর আমার বাবার বাড়িটা কিন্তু কাকার বাড়ি আর জ্যাঠার বাড়ির মাঝখানে, মেজোভাই তো তাই মাঝখানে বাড়ি করেছে। আর বাবার বাড়িটা এবার ঘুরে দেখাবো। ওই যে তিনতলায় একটা রুম আছে, ওই রুমটায় কিন্তু কেউ থাকে না, মার কাজের সময় বন্ধুয়ার পুষ্পিতাই মনে হয় প্রথম ঘুমিয়েছিল। আর এইদিকে বেলকনি আছে, আর নিচে আছে মোটরসাইকেল রাখার একটা গ্যারেজ, আর এইদিকে আছে দুটো রুম নিচে, আর ওপরে আছে দুটো রুম, আর পাশে বাথরুম পায়খানাও আছে। আর এই যে বাড়িটা পুরো ঘুরে দেখাচ্ছি। আর এই পাশে একটা রুম ঘর ছিল, আগে বাবা ড্রয়িং শেখাতো, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আর ড্রয়িং শেখায় না, কারণ মারা যাওয়ার আগে মা নাকি বাবাকে না করে গেছিলো যে আর যেতে হবে না ড্রয়িং করতে, তাই তারপরের থেকে আর ড্রয়িং করে না। আর এইদিকে এই যে আরেকটা ঘর আছে, এই ঘরটা মা মারা যাওয়ার কিছুদিন আগেই তৈরি করেছে। দুটো রুম আছে, মানে দুটো ফ্যামিলি আপাতত ভাড়া আছে। আর এই যে বাবার তুলসী গাছতলা, আগে বাবা প্রত্যেক দিন চান করে পুজো দিত, কিন্তু মা মরে যাওয়ার পর থেকে আর পুজো দেয় না। এইদিকে একটা ট্যাপ দিয়েছে সরকার থেকে, কিন্তু এখন জল নেই, জল আসলে জলও পড়ে। আর কালি দিয়ে এখন উঠোন ঝাড় দিচ্ছে। আর এইদিকে একটা লেবু গাছ আছে, বাতাবি লেবু গাছ, আর অনেক ফুল গাছও আছে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়া করানো আছে, আর এখানে নতুন ভাড়াটিয়াদের একটা চৌকিও আছে রাখা। আর মা মারা যাওয়ার আগে বাবাকে বলেছিল এই করমচা গাছ লাগানোর জন্য, আর দুটো কাঁঠাল গাছও লাগানোর জন্য, তাই এইগুলো লাগিয়েছে। বাবা বলেছে তোর মা যা যা বলেছে আমি সব শুনেছি, তাই এইগুলো করেছে। ঘরের সামনে একটা গোলাপ ফুল গাছে দুটো ফুলও ফুটেছে, দেখতে পাচ্ছেন তো। আর এইদিকে আছে আরেকটা কি ফুল গাছ, এটার নাম আমি জানি না। আর এইদিকে লঙ্কা গাছ আছে, আগে আর অনেক গোলাপ ফুল গাছ ছিল, কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে আর নেই। ওই যে কালিদি উঠোন ঝাড় দিচ্ছিল, আর এখন কিসের খোসা টোসাগুলো সব ফেলে দিচ্ছে। আর এইদিকে বাবারও একটা মেশিন আছে, ডিজেল মেশিন মনে হয় এগুলোকে বলে। আর ওই পেছন দিয়ে জমিগুলো, এগুলো বাবার জমি। আর এই যে একটা পেছনে ফরেস্টের মতন আছে, তার পেছনে একটা পুকুরও আছে, পুকুরে জল নেই। এই ফরেস্টটাও বাবার, মানে গাছ লাগিয়েছে, কী গাছ আমি ঠিক জানি না নামগুলো। আর এইখান থেকে ওই পাশে যে জমিটা দেখা যাচ্ছে, এই যে একটা পাইপ গেছে, ওইটাও বাবার জমি। ওখানে সবজি টবজি লাগিয়েছে, দাদারা খায় আর সুব্রতরাও খায়, বাবা খায়, আর আমরাও মাঝে মাঝে নিয়ে আসি গেলে পরে বাড়িতে। আর এই যে পাশে একটা মাঠ আছে, এই মাঠটায় সব বাচ্চারা খেলে। আর ওই যে জ্যাঠার বাড়ি দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা সোজা পাকা রাস্তার সাথে মিশেছে, আর পাকা রাস্তার পাশেই কিন্তু কাকার বাড়ি। আর কাকার বাড়ি থেকে কিছুটা ভেতরে আমাদের বাড়ি, আর তারপরে ওই যে জ্যাঠার বাড়ি। আমাদের বাড়িটা ভালো করে দেখিয়ে দিলাম, যে এইবার চলে যাব কাকার বাড়িতে। চলে এসেছি কাকার বাড়ির সামনে, আর এটা হচ্ছে মেন পাকা রাস্তা, এই দিকে গেলে মৌরহাট আর তার উল্টো দিকে গেলে বগুলা। আর এই যে তার সামনেই কাকার বাড়ি, কাকার বাড়ির গেটের সামনে কিন্তু খুব সুন্দর গেট গাছ দিয়ে ডিজাইন করে কেটে রেখেছে কাকা। আর সাইডে এই যে ডালিয়া ফুল গাছ, প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় এত সুন্দর ফুল হয় কাকার বাড়িতে। কাকা খুব শৌখিন, ছোটোবেলার থেকেই দেখেছি কাকাকে এরকম ফুল মূল সব লাগাতে, ফুল গাছ। আর এই সাইডে আছে পদ্ম ফুলের বাগান, মানে বাগান তো না, পদ্ম ফুলের জন্য একটা মানে জায়গা করে রেখেছে। মাঝে মাঝে যখন পদ্ম ফুলের সিজন হয় এখানে পদ্ম ফুলও কিন্তু ফোটে। আর এই দিক থেকে দেখুন বাড়িটা কেমন লাগছে দেখতে, এই যে। এবার আমি রাস্তার থেকে গেট দিয়ে কাকার বাড়ি ঢুকছি,
আর কাকার বাড়ি ঢুকেই আপনাদের দেখাবো খুব সুন্দর একটা জিনিস। এর আগেও দেখিয়েছি, এই দেখুন কি সুন্দর ফুল বাগান, পুরো উঠানের মাঝখানে এরকম মানে বানিয়ে। এটা কিন্তু সবসময় থাকে না, যখন ফুলের সিজন থাকে তখনই এটা দেয়, আর এই বেড়াগুলো নাহলে খুলে রেখে দেয় আলাদা। আর এই যে কাকার তুলসী গাছতলা, প্রত্যেক দিন পুজো দেয় তুলসী গাছতলায়, বাবা আগে দিত, এখন আর দেয় না মা মারা যাওয়ার পরে। আর এই দিকে একটা স্টোর রুমের মতন আছে, জানি না কী কী আছে। আর এই যে হলো কাকার রান্নাঘর, কাকাদের। আর এই যে বসে আছে আমার মোটু পুকি বোন, সারাদিন বসে থাকে আর কি খাবে সেইগুলোই শুধু ভাবে। ঠিক আছে, কাকার বাইরের বাথরুম পায়খানা ভেতরেও আছে। আর এই যে ঘরের সামনে গোলাপের বাহার, কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আরও অনেক গোলাপ ফুল ফুটেছিল, কিন্তু কালকের একটু বৃষ্টি হয়েছিল তো তাই ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এর আগে একদিন দেখিয়েছিলাম কি সুন্দর ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগে গোলাপ ফুল দেখতে। আর গোলাপ ফুল আমার সব থেকে ফেভারিট ফুল। এই যে মালা, কাকা হচ্ছে মালা পরে গলায়, তার জন্য সবাই মালা দাদু বলে। আর মালা দাদুর মালা গেছে ছিঁড়ে, কেমন করে ছিল ছিঁড়ে না, এই পুঁথিটা চেঞ্জ করলাম। ও, ডিজাইন চেঞ্জ করলাম, ডিজাইনটা চেঞ্জ করলাম। দেখেছি দিশা নিজে নিজে ডিজাইন চেঞ্জ করে, দিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠিক আছে, তুমি মালা ঠিক করো, আমরা তাহলে যাই। এখন আমরা বেথুয়ায় চলে যাব, তাই সবাই আমাদের সাথে দেখা করতে এসেছে। আমি আর নিসার গাছকে যাচ্ছি বেথুয়া ডহরি। ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এবার সবাই শাড়ি দেখবে, দেখি কি শাড়ি নিয়ে এসেছে। আমাদের গ্রামের দিকে দেখি কি কি শাড়ি আছে, জামদানি শাড়ি। এই যে জামদানি কালো, পিঙ্ক, ও এইগুলাই সব এরকমই, এগুলাই তো বিক্রি করে, এগুলো মার সারা সব, এটা হ্যাঁ সব সব, এই যে অলোবার সব, সারা কাপড়ের কাজ আছে। সবাই দেখছে এখন শাড়ি, দেখি কয়টা কে কয়টা কিনে। গ্রামের দিকে এরকম শাড়ি আসে, মানে গ্রামের দিকে রাস্তা দিয়ে এরকম শাড়ি যায়, আর দেখলে সবই যে বউরা পাগল হয়ে যায়। কেমন দাম এগুলো, কেমন দাম, কোনটা নেবা? সবকটাই নেব। হ্যাঁ, লালটার ভিতরে এরকম আজকে সকালের মেনু শাক ভাজা, শাক পিটালি মাছের মাথা দিয়ে, মাছের ঝোল আলু উচ্ছে দিয়ে, আর মাংসর ঝোল। আর ওইদিকে দার্জিলিং এ আপনার দাদাভাই কি করছে চলুন দেখাই। এই যে চলে এসেছি আমরা মেলে, ওয়েদারটা একটু কেমন কেমন লাগছে আজকে? হ্যাপি নিউ ইয়ারে আমরা কিছু করতে পারিনি, ওই জন্য আমরা আজকে নিউ ইয়ার মানে ক্রিসমাসও কিছু করা হয়নি, হ্যাপি নিউ ইয়ারে কিছু করা হয়নি, ওই জন্য আমরা আজকে একটা সবাই মিলে ঠিক করেছি একটা পার্টি করব, অফিসের সবাই মিলে একটা গেট টুগেদার করব। তাহলে আমাদের সাথে থাকুন, হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রামটা তখন হয়নি, খুবই দুঃখ মানে দুঃখ পেয়েছিলাম, তাই এখন হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রামটা আমরা পরে রিলেটেড প্রোগ্রাম করব। আমাদের হ্যাপি নিউ ইয়ারের পার্টি চলছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই দিক থেকে দেখুন ওই কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ওয়াও ওয়াও দেখা যাচ্ছে, একদম সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘার সাথে দেখুন সুমনজির টাকু দেখা যাচ্ছে, যাই গে এই যে আমাদের ভুরেলাল, ভুরেলাল ভাই পরিচয় ভুরেলাল ভাই
এই দেখুন আমরা পার্ক হোটেল এসেছি, আর এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, সবার জন্যই সাজানো থাকে এরকম। আর এই যে সবাই বসে আছে, চাটনি সস আর হলো এটা কি জিনিস, এটা কি জিনিস, আচার আচার, চাটনি সস আর আচার, সস চাটনি সস আর আচার। আর আমাদের মধ্যে সব থেকে বেশি খেতে পারে কি, হাত তুলবে, হাম লোক মেসে জাদা ভুক্কার কন হ্যাঁ হাত উঠাইয়ে, আর হাম লোক সে মেসে জাদা পিতে কন হ্যাঁ হাত উঠাইয়ে, দেখতে দেখতে চলে এসেছে আমাদের চিকেন টিক্কা, সাথে সস আছে, এসছে পাপাইয়া স্যালাড। এই যে একটা এখানকার স্পেশাল আইটেম মোগলাই আমাদের দিল, ভালো টেস্টি লাগলো। আর একটা এই চিকেন টিক্কাও দিয়েছে, একটা মোগলাই বেশি আছে, যদি কেউ লাগে খেতে পারে। এটিকা পাশান্তিকা আর ভাইকা।